আপনাদের ব্যাপক উপস্থিতি আজকে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের পক্ষের দল বিএনপির গণতন্ত্রের দল এই বিএনপি তো সেই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র এনেছিল চারটি পত্রিকা থেকে অনেকগুলো পত্রিকা খুলে দিয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পরিবর্তিত করেছিল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দেশনেত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার ইতিহাস কাজেই আজকে গণতন্ত্র দিবস উদযাপনের অধিকারও বাংলাদেশ দলের আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে দুই হাজার চব্বিশের পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্রের লড়াইয়ে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না দেশের মালিকানা ফেরত পাবে না কাজেই বন্ধুগণ আমাদের সজাগ থাকতে হবে মোকাবেলা করতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণপত তন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই শুধুমাত্র জনগণের মুক্তি আসার জনগণের অধিকার আদায়ের মাধ্যমেই গণতন্ত্র মুক্ত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই লুণ্ঠিত অর্থ ফেরত আসবে অন্যায়কারীদের বিচার হবে বাংলার মাটিতে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন আবারও কৃতজ্ঞতা এই উপস্থিতির মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম আল্লাহ হাফেজ